আওয়ামী লীগের নেতৃত্বে সব ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন। বিএনপির দুঃশাসনেই ক্ষমতায় এসেছিল অবৈধ সরকার। নৈরাজ্যের সেদিন যেন আর ফিরে না আসে। মেয়রদের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। 2001-এ আসার পর থেকে এই সন্ত্রাসী তাণ্ডবই ছিল তাদের একমাত্র কাজ। তাদেরই অপকর্ম দুঃশাসনের কারণে দেশে এমার্জেন্সি ডিক্লেয়ার হয়। 2013-14 সালের অগ্নি সন্ত্রাস, প্রায় 500 মতো মানুষ পুড়িয়ে হত্যা করা, এই ধরনের ভয়াবহ অবস্থা আমরা দেখেছি। সিটি কর্পোরেশনগুলি একে একে নির্বাচন হলো। আওয়ামী লীগ সরকার আমলে নির্বাচন যে অবাধ, সুষ্ঠু হয়, নিরপেক্ষ হয়, সেটাই আমরা প্রমাণ করেছি। পাতানো নির্বাচনের ফন্দি আটছে সরকার। কঠোর আন্দোলনে পদত্যাগে বাধ্য করার হুঁশিয়ারি মির্জা ফখরুলের। নির্বাচনে যারা ভোট দিতে চায়, সেই নির্বাচনে অবাধ নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে। এখন থেকেই তো কারসাজি শুরু করছে। নির্বাচনকালে নিরপেক্ষ সরকার গঠন করে তাদের হাতে ক্ষমতা দেন, এটাই একমাত্র পথ, আর কোনো পথ নাই। দেখছিলেন প্রধান শিরোনাম।